ডক্টর ইউনুসকে নিয়ে যা বললেন চরমানায়ের ফির ফজলুল করিম সাহেব। আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে, পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্বাচন মানে দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখবো যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি, ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায় আমরা এই কথাটাই বলছি। এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে। আমরা পারবো বলবো বিধায় দেব এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা ছয় মাসের কথা বলেছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন শুনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস, ছাত্ররা এই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুসকে তত্ত্বাবধান সরকার।